আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম। দেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন স্কিম চালু, কারো কাছে হাত পাততে হবে না, বাঁচা যাবে সম্মানের সাথে বললেন প্রধানমন্ত্রী। যারা সরকারি বেতন পাবেন বা সরকারি পেনশন পাবে তাদের জন্য এটা প্রযোজ্য হবে না, তার বাইরে যে জনগোষ্ঠী শুধুমাত্র তাদের জন্য এই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। স্বাধীনতা পুরস্কারে ভূষিত বিমান বাহিনীর সাবেক প্রধান বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদের দাফন সম্পন্ন, রাষ্ট্রীয় সম্মান ও বিশিষ্টজনদের শ্রদ্ধা। এবং আগামী টেকসই অর্থনীতির জন্য কৃষি শিল্পের বিকাশের উপর গুরুত্ব আরোপ, উন্নয়ন কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। সর্বজনীন পেনশন স্কিম প্রণয়নের মধ্য দিয়ে কাউকে কারো কাছে হাত পাততে হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন মানুষ সম্মানের সাথে বাঁচতে পারবে। সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক ও মানুষের সৃষ্টি সব দুর্যোগের মধ্য দিয়েই বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে, এর কারণ দেশের মানুষ এই সরকারের সঙ্গে আছে। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ভবিষ্যৎ সুরক্ষার কথা চিন্তা করে সর্বজনীন এই পেনশন স্কিম প্রণয়ন করা হয়েছে, যা উন্নত দেশগুলোতেও প্রচলিত আছে। চারটি স্কিমের মধ্যে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য প্রগতি, ব্যবসা বাণিজ্যে নিযুক্তিদের জন্য সুরক্ষা, প্রবাসীদের জন্য প্রবাস এবং নিম্ন আয়ের মানুষের জন্য সমতা স্কিম। পেনশন ব্যবস্থার আওতায় আসবে 18 থেকে 50 বছর বয়সীরা, যারা পেনশন পেতে শুরু করবেন 60 বছর বয়সে। টানা 10 বছর প্রিমিয়াম দেবার পর পেনশন পাবেন সুবিধাভোগীরা। এটা ভাবছি যেহেতু ব্যস্ত থেকে তিনি দেখবেন জানবেন যে তার দুঃখী মানুষের জন্য আমরা কিছু করতে পারছি, আজীবন সংগ্রাম করে গেছেন, জেল জীবন সহ্য করেছেন। সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য এমন কঠিন কর্মযোগ্য সম্পন্ন করায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ধন্যবাদ জানান। কারো কাছে হাত পাততে আর হবে না, আর হাত পেতে কারো মুখের ঝামটাও খেতে হবে না, সেই জন্যই একটা সম্পূর্ণ সম্মানের সাথে বাঁচার একটা সুযোগ পাবে, সেই সুযোগটা করে দেওয়াটাই আমাদের লক্ষ্য, সেভাবে আমরা করছি। কারণ আমাদের যারা সরকারি চাকরিজীবী তারা তো পান পেনশন, এটা যারা সরকারি বেতন পাবেন বা সরকারি পেনশন পাবে তাদের জন্য এটা প্রযোজ্য হবে না, তার বাইরে যে জনগোষ্ঠী শুধুমাত্র তাদের জন্য এই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি, যাতে করে তারাও একটু সম্মানজনকভাবে বাঁচতে পারেন, আর যার ফলে মানুষের মাঝে যে বৈষম্যটা আছে সেই বৈষম্যটাও দূর হবে। কারণ আমরা আওয়ামী লীগ আমাদের নীতি আদর্শই হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। শত বাধা পেরিয়ে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকা এই সরকারের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন বলেন সরকার প্রধান। একদিকে সেই কোভিড-19 অতিমারি, তারপরে ইউক্রেনের যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন, সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, এর উপর আবার আমাদের কিছু সেই মিলিটারি ডিক্টেটরদের হাতে তৈরি করা রাজনৈতিক দলের অগ্নি সন্ত্রাস, মানুষ খুন, এই জ্বালাও পোড়াও সন্ত্রাস, হরতাল অবরোধ, অনেক কিছু ভিতর দিয়ে আমাদের পার হতে হয়েছে। কিন্তু আমরা যেহেতু জনগণ আমাদের পাশে আছে, প্রাকৃতিক দুর্যোগ, অতিমারি, তারপর আবার মনুষ্য সৃষ্ট দুর্যোগ, সব মোকাবেলা করেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা একমাত্র বাংলাদেশের জনগণ, আর বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই যে তাদের আস্থা বিশ্বাস পেয়েছি, কাজে তাদের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। পরে পেনশনের সুবিধাভোগী জনগোষ্ঠী সহ বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা পুরস্কারে ভূষিত বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের মরদেহ বিমান বাহিনীর বিএএফ শাহিন কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজার নামাজ হয়। সেখানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। বিকেল 3টার পর বিএএফ বাসার বেস প্যারেড গ্রাউন্ডে হয় দ্বিতীয় জানাজার নামাজ।
সেখানে সাবেক প্রধানের প্রতি সম্মান জানায় বিমানবাহিনী। সুলতান মাহমুদের রুহের মাগফেরাত কামনায় আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল হবে। এতে সবাইকে শরিক হতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মিথিলা নাজনীর রিপোর্ট। বীর মুক্তিযোদ্ধা ও বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরোত্তম, তার নাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের সাথে নিবিড়ভাবে জড়িত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীরোত্তম খেতাবে ভূষিত হন তিনি। প্রথম জানাজার নামাজের আগে রাজধানীর গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। জোহরের নামাজের পরে হয় তার প্রথম জানাজার নামাজ। নানা শ্রেণী পেশার মানুষ সেখানে অংশ নেন। সুলতান মাহমুদের দ্বিতীয় জানাজার নামাজ হয় বাংলাদেশ বিমানবাহিনীর বাসার ঘাটিতে। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান বিমানবাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান। শ্রদ্ধা জানানো হয় সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে। সুলতান মাহমুদ বীরোত্তমের বর্ণাঢ্য কর্মজীবনের নানা দিক তুলে ধরে বিমানবাহিনী। সামরিক কায়দায় শ্রদ্ধা জানায় জাতির এই বীর সন্তানের প্রতি। বাংলাদেশ বিমানবাহিনীর বাসার ঘাটি থেকে বাহিনীটির সাবেক প্রধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্লাইপাস্ট করে বিমানবাহিনী। ফ্লাইপাস্টে অংশ নেওয়া বিমান বাসারঘাটি থেকে সুলতান মাহমুদ বীরোত্তমের গ্রামের বাড়ি ফেনীর তাগুন ভূঁইয়ার আকাশসীমা পর্যন্ত উড্ডয়ন করে। এরপর বিমানবাহিনীর বিএএফ শাহিন কবরস্থানে দাফন করা হয় বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পুরস্কারে ভূষিত বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরোত্তমকে। শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্টজনেরা। শ্রদ্ধা জানানো হয় ঢাকায় ভারতীয় হাইকমিশনারের পক্ষ থেকে। শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের কাছে জাতীয় পতাকা হস্তান্তর করেন বিমানবাহিনী প্রধান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গতিপথ বদলে দেওয়া অপারেশন কিলো ফ্লাইট যে কজন মৃত্যুঞ্জয় প্রাণ পরিচালনা করেন তাদের একজন সে সময়ের স্কোয়াডন লিডার সুলতান মাহমুদ। তার জন্ম 1944 সালে ফেনীতে। সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুলতান মাহমুদ। 2018 সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন তিনি। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। দেশের প্রতি সারা জীবন মমত্ববোধ নিয়ে কাজ করে গেছেন বিমানবাহিনীর সাবেক প্রধান বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরোত্তম। বিশিষ্টজনেরা বলেন, মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান স্বাধীনতা অর্জনের পথে দেশকে এগিয়ে নিয়ে গেছে। এমন বীরের আদর্শ তরুণ প্রজন্মের জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে বলে মনে করেন তারা। শাকের আদনানের রিপোর্ট। বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরোত্তমের জানাজা নামাজে অংশ নেন বিশিষ্টজনসহ তার স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা। জাতির সূর্য সন্তানের কর্মময় জীবনের নানা দিক স্মৃতিচারণ করেন বিশিষ্টজনরা। বঙ্গবন্ধু ডাকে সাড়া দিয়ে তিনি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং খুবই সাহসের সাথে সেই যুদ্ধে তিনি তার কার্যক্রম পরিচালনা করেন, যেটা আমরা সকলে জানি। তারা বলেন, সুলতান মাহমুদের দেখানো পথ তরুণ প্রজন্মকে আরও উজ্জীবিত করবে। নানা দিক থেকে তাকে বর্ণনা করা যায়, দেশপ্রেমিক, দায়িত্ববান ব্যক্তি, স্টাইলিশ মানুষ, ভদ্রলোক, সৎ পরিষ্কার মানুষ। বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে তিনি আমাদের ওই মহান প্রজন্মের অন্যতম একজন ব্যক্তি। পুরো জাতি একজন বীর সন্তান হারালাম আর কি। আর বিশেষ করে উনি মনে প্রাণে বিমানবাহিনীকে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন,
একজন সত্যিকারের যদি দেশপ্রেমিক হয় উনি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। দেশের প্রতি অগাধ ভালোবাসায় যিনি নিজের জীবনে ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন তার সেই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উনি কেবল বিমান বাহিনী প্রধানই ছিলেন না, বঙ্গবন্ধুর হেলিকপ্টারটা সবসময় উনিই চালাতেন যতদিন জীবিত ছিলেন, এবং বঙ্গবন্ধু ওই হেলিকপ্টারের কাছে এসে জিজ্ঞেস করতেন সুলতান চালাবে তো, এই কিলো ফ্লাইটটা যদি না যেত এবং তারা যদি না এটা করতো ব্যবস্থা তাহলে এটা চিত্রটা হয়তো ভিন্ন হতে পারত। একাত্তরের রণাঙ্গনে আমি ওনার অধীনে যুদ্ধ করেছি, তাকে দেখেছি তিনি কত মহৎ প্রাণের এবং কতটা আত্মত্যাগের মাধ্যমে তিনি দেশকে ভালোবাসতেন। বাঙালি জাতি সবসময় তাকে মনে রাখবে এবং এটা মুক্তিযোদ্ধাদের প্রতি সবার সারা জীবনে শ্রদ্ধা রয়েছে। বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের বর্ণাঢ্য কর্মময় জীবন দেশের ইতিহাসের পাতায় চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মনে করেন বিশিষ্টজনরা। শাকির আদান, চ্যানেল আই, ঢাকা। বিশ্বজুড়ে পানি সংকট নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট WRI। এতে বলা হয়েছে ইংল্যান্ড, ভারত, ইরান, মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের 25টি দেশ তীব্র পানি সংকটের মুখোমুখি। বিস্তারিত জানাচ্ছেন ইফফাত জাহান। প্রতি চার বছর পরপর প্রতিবেদন প্রকাশ করে ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ মানুষ চরম পানি সংকটে রয়েছে। নিম্ন ও নিম্ন মধ্য আয়ের দেশগুলোতে দিন দিন বাড়ছে পানির চাপ। পানি সংকটে থাকা 25টি দেশের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে বাহরাইন, সাইপ্রাস, কুয়েত, লেবানন ও ওমান। এছাড়া মধ্যপ্রাচ্যের 74% ও উত্তর আফ্রিকার 83% মানুষও পানি সংকটে। এ অবস্থায় সবচেয়ে ঝুঁকিতে রয়েছে খাদ্য নিরাপত্তা। পানি সংকটের কারণে সেচ প্রয়োজন এমন কৃষিকাজ যেমন আখ, গম, চাল এবং ভুট্টার উৎপাদন হুমকির মুখে পড়েছে। প্রতিবেদনে বলা হয় বর্তমানে পানির চাহিদা 1960 সালের চেয়ে দ্বিগুণ বেড়েছে। কয়েক দশকের দুর্বল পানি ব্যবস্থাপনার কারণে জনবিক্ষোভের মুখোমুখি হয়েছে ইরান। সময়ের সাথে সাথে এই সংকট তীব্র রূপ ধারণ করবে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সাব সাহারান দেশগুলোতে পানির চাহিদা অন্যান্য অঞ্চলের তুলনায় দ্রুত বাড়ছে। 2050 সাল নাগাদ এই চাহিদা 163% বাড়তে পারে, যা ল্যাটিন আমেরিকার দেশগুলোর চেয়ে 4 গুণ বেশি। পানি সংকটের কারণে শিল্পখাতে বাধা সৃষ্টি ছাড়াও বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতে 2017 থেকে 2021 সাল পর্যন্ত থার্মাল পাওয়ার প্ল্যান্ট ঠান্ডা করতে 8.2 টেরাওয়াট ঘন্টা শক্তি নষ্ট হয়েছে, যা 5 বছর পর্যন্ত 15 লাখ মানুষকে বিদ্যুৎ দিতে সক্ষম। ইফাত জাহান, চ্যানেল আই। বাংলাদেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে কৃষি ও কৃষক। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের আয়োজনে সেমিনারে বক্তারা বলেন, এই উন্নয়ন কার্যক্রমের বিকাশের জন্য প্রয়োজন তরুণদের অংশগ্রহণ। সেমিনারে মূল বক্তা ছিলেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজ। বিস্তারিত তানভীর আশিকের রিপোর্টে। বাংলাদেশের টেকসই উন্নয়নে কৃষি ও কৃষি উত্তরণের স্বরূপ কেমন হতে পারে তা নিয়ে সেমিনারের আয়োজন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে। আয়োজক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ। আমরা এখন স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে চলে যাচ্ছি, আমাদের কিন্তু সব কিছুই পরিবর্তন এবং পৃথিবী কিন্তু হাত খুলে আছে আমাদেরকে সহযোগিতা করার জন্য, বাট আমরা সেই সহযোগিতা কতটুকু নিচ্ছি ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। অনুষ্ঠানের মূল বক্তা কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজ নিজের অভিজ্ঞতা থেকে তরুণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন স্বাধীনতা উত্তর কৃষি ও কৃষকের কথা। সদ্য স্বাধীন একটা দেশ, মানুষের ক্ষুধা ছিল, দারিদ্রতা ছিল প্রচণ্ড রকম, গায়ে কাপড় ছিল না, শিক্ষা ছিল না, মানুষের হাড়গুলো গলা যেত। যে বাড়িতে ভাত পাক হতো সেই বাড়িতে, গৃহস্থ বাড়িতে আরও 4-5 জন লোক দাঁড়িয়ে থাকতো ভাতের মাঠটুকু নেওয়ার জন্যে। তখন আমাদেরকে প্রায় 10 লাখ মেট্রিক টন খাবার চাল আমদানি করতে হতো। তখন যা উৎপাদন ছিল সেই উৎপাদন থেকে এখন 3.5 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যে সময় না খেয়ে থাকতো মানুষ, এখন সবাই খেয়ে পড়ে বেঁচে আছে। এটা একটা বিশাল সাকসেস। একদিকে জলবায়ু পরিবর্তনের নানামুখী আগ্রাসন, অন্যদিকে আধুনিক সব প্রযুক্তির উন্মেষ। এই সংকট সম্ভাবনার সময়টাতে আগামীর কৃষি প্রস্তুতি কেমন হওয়া উচিত সে বিষয়েও ধারণা দেন তিনি। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এসে যে এগ্রিকালচার মেকানাইজেশনের যতটুকু গিয়েছি তার থেকে শিফট করে যেতে হবে।
ডিজিটাল এগ্রিকালচারে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভোলিউশনে যে আইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা, আমার যে পুরনো বাপদাদারা যারা কৃষি, যারা লিঙ্কটিভের কৃষি করছে, তার পক্ষে হয়তো এটাতে ইনভেস্টমেন্টও সম্ভব হবে না, প্রযুক্তির কারণে সম্ভব হবে না, ওই হালটা ধরতে হবে আপনাদেরকে। এমন একটা দিন আসতেছে সামনে, রাষ্ট্রের খাবার রাষ্ট্রের নিজের কাছে না থাকলে, আপনার ব্যাংক ভর্তি টাকা থাক, পকেট ভর্তি টাকা থাক, ওই টাকা তো আর চাবিয়ে খাওয়া যাবে না, খাবারই খেতে হবে। সো বাইরে কেউ খাবার ছাড়বে না ক্রাইসিসের জন্য, বিকজ অফ দ্য ক্লাইমেট চেঞ্জ। 100% কমার্শিয়াল কৃষি আগামীতে, একদম অঙ্কের মতো, এত ইনভেস্ট করবেন এত ফেরত আসবে। তো এইখানে তরুণ প্রজন্মের, শিক্ষিত তরুণ প্রজন্মের অংশগ্রহণ করার অনেক সুযোগ। কৃষি ও কৃষি বাণিজ্যের সম্ভাবনা নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন শাইক সিরাজ। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কৃষি ও কৃষি শিল্পের বিকাশ রচনা করবে দেশের টেকসই অর্থনীতি, আশাবাদ ব্যক্ত করেন আলোচকেরা। তানভীর আশিক, চ্যানেল আই, ঢাকা। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন পাঠানের 75তম জন্মদিন আজ 18ই আগস্ট। চলচ্চিত্র অঙ্গনে তিনি নায়ক ফারুক নামে পরিচিত। বিশেষ এই দিনটিতে কিংবদন্তি অভিনেতাকে নিয়ে চ্যানেল আইয়ের প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান প্রেমের ঘাটের মাঝে, যেখানে উঠে এসেছে নায়ক ফারুকের জীবনের অজানা অনেক কথা। সুলতান আহমেদ রিপোর্ট। বাংলা চলচ্চিত্র জগতে মিয়া ভাই খ্যাত কিংবদন্তি অভিনেতা ফারুক 1948 সালের 18 আগস্ট জন্ম নেন গুণী এই অভিনেতা। জলছবি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের যাত্রা শুরু তার। প্রকৃত নাম আকবর হোসেন পাঠান দুলু হলেও চলচ্চিত্র অঙ্গনে তিনি পরিচিতি পান নায়ক ফারুক নামে। আবার তোরা মানুষ হ, আলোর মিছিল, সূর্যগ্রহণ, নয়নমণি, সারেং বউ, গোলাপি এখন ট্রেনে, সুজন সখী, লাঠিয়াল সহ কালজয়ী সব বাংলা চলচ্চিত্রে তার অভিনয় দর্শক মনকে আন্দোলিত করেছে। লাঠিয়াল সিনেমার জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। দেশমাতৃকার প্রয়োজনে 1971 সালে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন চিত্রনায়ক ফারুক, ছিলেন ঢাকা 17 আসনের সংসদ সদস্য। গুণী এই অভিনেতার জন্মদিন উপলক্ষে চ্যানেল আই প্রেমের ঘাটের মাঝি নামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে উঠে এসেছে নায়ক ফারুকের অভিনয় ও ব্যক্তি জীবনের নানা দিক। ও যে নায়র, এটা আমাদের কাছে স্বপ্নের মতন। এখনও ঘুমের থেকে উঠলে মনে হয়, মানে বিশেষ করে ও যে ও বাসায় থাকলে বাসাটা যে, মানে ও একাই যথেষ্ট। আমাদের 30 বছরের ম্যারেজ লাইফ, এই 30 বছর পর আমি এখন সংসার করতেছি, 30 বছর ফারুক করছে, আমাকে কিচ্ছু করতে দেয়। উনি ছিলেন এক কথার মানুষ, তো এটা অনেক সময় মানে হ্যাঁ রাগ অবশ্যই ছিল, এটা নিয়ে কোনো ডাউট নেই, এবং ওনার রাগটা আমার মধ্যেও আছে। এটা কেন আমি এর জন্য বুঝি যে রাগটা অবশ্যই উঠেছিল, কিন্তু ওনার উনি ছিল অনর, এক কথায় এক জায়গায়। এর জন্য হয়তো অনেকের কাছে মনে হতো যে উনি অনেক বেশি রাগী, বাট উনি অনেক নরম মানুষ ছিলেন। আব্দুর রহমানের পরিকল্পনা ও উপস্থাপনায় অনুষ্ঠান সম্প্রচারিত হবে 18 আগস্ট সন্ধ্যা 6:30 চ্যানেল আই এর পর্দায়। তারপরে সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে আইসক্রিন নারী বিশ্বকাপ ফুটবল 2023। নারী বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে শোচনীয়তম ব্যর্থতার জেরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের কোচ ভ্লাটকো অ্যান্ডোনোভস্কি। মার্কিনিরা টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার 2 সপ্তাহের মধ্যে ব্যর্থতা স্বীকার করে দায়িত্ব ছেড়েছেন 46 বছর বয়সী মেসিডোনিয়ান আমেরিকান এই সাবেক ফুটবলার। যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন অবশ্য এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। নারী বিশ্বকাপে 4 বারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র তাদের শোচনীয়তম ব্যর্থতার পরিচয় দিয়ে এবার সুইডেনের কাছে হেরে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। মার্কিনের গ্রুপ পর্বে ভিয়েতনামের বিপক্ষে একমাত্র জয় নিয়ে রাউন্ড অফ 16 ওঠে। 2019 সালে বিল ইলিসের কাছ থেকে যুক্তরাষ্ট্র নারী ফুটবল দলের কোচের দায়িত্ব নেন অ্যান্ডোনোভস্কি। ইলিসের কোচিংয়ে আমেরিকানরা পরপর 2 বার নারী বিশ্বকাপ ফুটবলের ট্রফি জেতে। শুধু বিশ্বকাপের ব্যর্থতাই নয়, 2022-এর টোকিও অলিম্পিক যুক্তরাষ্ট্রের নারী দল ব্রোঞ্জ পদক পাওয়ার সমালোচনার মুখে পড়েছিলেন অ্যান্ডোনোভস্কি। দর্শক, এবারে বিরতি, এবং বিরতির পর যা থাকছে
এশিয়া কাপ সামনে রেখে টাইগারদের স্ক্রিন ট্রেনিং এর শেষ পর্ব, এশিয়া ও বিশ্বকাপ জেতা স্বপ্ন বিরতির পর। রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে লিমন নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত 8টায় উত্তরা 5 নম্বর সেক্টরের 9 নম্বর রোডে এ ঘটনা ঘটে। নিহতের বন্ধু ও প্রত্যক্ষদর্শী দীপ জানায়, সন্ধ্যায় ঘুরতে যাওয়ার পথে পূর্ব পরিচিত ওবায়দুলের সাথে তুচ্ছ বিষয় নিয়ে লিমনের হাতাহাতি হয়। এক পর্যায়ে ওবায়দুল সেখান থেকে চলে যায়। পরে মমিনুল ও শাহজালাল নামে দুজনকে নিয়ে ওবায়দুল লিমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় কিশোর লিমনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। নিহত কিশোর লিমন উত্তরার একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল। ওরা চুরি করে পোলাপানে চুরি করে গাঞ্জা বেছে, এলে না করছে যে পোলাপানের সাথে যাস না, গেলে তোর চুরি করবো, তোর দোষ দিব, তুই যাস না, যাবো না, দেখে না করছে, দেখে চুর করছে, দেখে মারছে, ওরে যে তোরা চুরি করাস তখন যাওয়া যাবো না, এই কথা কইছে, দেখে চুরি মারছে গো, আমি কিদ্দে বুঝামো। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও প্রসারিত হচ্ছে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার দ্বার। অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষা লাভের সুযোগের বিষয় তুলে ধরতে রাজধানীর একটি হোটেলে অস্ট্রেলিয়ান শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের আয়োজনে মেলায় অংশ নেয় দেশের 30টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী কর্মকর্তা রব্বানী হোসাইন, পরিচালক সাজ্জাদুর রহমান এবং জেনারেল ম্যানেজার ফারহানা নাজরিন। এবারে কৃষি সংবাদ। যশোরের চৌগাছায় জাপানের জাতীয় ফল পার্সিমন উৎপাদন করে সফল হয়েছেন এক উদ্যোক্তা। 5 কাঠা জমিতে 30টি পার্সিমন গাছে প্রচুর ফল ধরেছে। জাপানি পার্সিমন দেখতে প্রতিদিন বাগানে ভিড় করছেন দর্শনার্থীরা। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। চৌগাছার স্বরূপদহ ইউনিয়নের নিভৃতপল্লী হিজলি গ্রামের চাষি জুলফিকার আলী 5 কাঠা জমিতে জাপানের জাতীয় ফল পার্সিমন লাগান। 7 বছর আগে নাটোরের একটি নার্সারি থেকে চারা কেনেন তিনি। 7 বছর পরিচর্যা করার পর তার গাছে প্রচুর ফলন ধরেছে। ড্রাগন ফলের বাগানে 7টি ফসল হিসেবে জাপানি পার্সিমন আবাদ করে লাভের আশা করছেন এই উদ্যোক্তা। এই ফলের চাষ যদি বাংলাদেশের জনগণ চাষিরা যদি চাষ করে তাহলে অচিরেই তারা লাভবান হবে বলে আমি আশা করি। এবং এই ফল ঢাকাতে 800 টাকা থেকে 1000 টাকা কেজি পাওয়া যাবে। অনেকটা আপেলের মতো দেখতে ও খেতে সুস্বাদু এই ফলটি এ অঞ্চলের অনেকেরই আকর্ষণের বিষয়বস্তু হয়ে উঠেছে। চারা লাগাইছে, অনেক বড় হচ্ছে, আগামী বছর আশা করছি ফল ধরবে। এখন ফল আবার কেমন হয়েছে তা আবার দেখতে আসলাম। খুব সুন্দর, এই ফলটা যদি ব্যাপক চাষ হয় তাহলে আমরা অল্প দামে কিনে খেতে পারব। এটা আপেলের মতো ধরেছে, দেখতেও খুব সুন্দর, খেতেও খুব সুস্বাদু। দূর থেকে মনে হচ্ছে ওই রকমই গাছে আপেল ধরে রয়েছে। এটা বাংলাদেশে ব্যাপকভাবে চাষ হয় তাহলে এটার দামও কম হবে এবং বাংলাদেশের মানুষ এটা খুব সহজলভ্যভাবে কিনতে পারবে। জুলফিকার আলীর বিদেশি ফল চাষের সাফল্যকে উন্নত কৃষির জন্য ইতিবাচক হিসেবে দেখছে কৃষি বিভাগ। এটা আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পার্সিমন সম্প্রসারণের উদ্যোগ নিতে আমরা পারি, যেহেতু আমাদের মাটিতে এটা ভালো হচ্ছে। আর পার্সিমন একটা খুবই পুষ্টি সমৃদ্ধ ফল, এখানে ভিটামিন এবং খনিজ উপাদান প্রচুর রয়েছে। উন্নত ও উচ্চ মূল্যের ফল আবাদে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা আশা করছেন এ অঞ্চলের চাষিরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সিরাজগঞ্জের শাহজাদপুরে সুতা প্রসেস মিলের বর্জ্যে পরিবেশের ব্যাপক বিপর্যয় ঘটছে। কারখানার রাসায়নিক বিষাক্ত পানি আশপাশের জলাশয়ে ফেলায় জীববৈচিত্র্যের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। এলাকাবাসীরা বলছেন বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না, তবে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার পারকোলার সুতা প্রক্রিয়াকরণ কারখানার বর্জ্যে হুমকির মুখে ওই এলাকার পরিবেশ প্রতিবেশ এবং জীববৈচিত্র্য।
এলাকাবাসীর অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও নিয়মকানুন না মেনেই প্রসেস মিলের দুর্গন্ধযুক্ত বর্জ্য আশপাশের খালবিলে ফেলা হচ্ছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি ও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছেন ওই এলাকার মানুষ। কেমিক্যাল সব একসাথে মিক্স করে যখন এগুলো করে, এটা একটা গ্যাস হয়, গ্যাসে এখানে মানুষজন থাকতে পারে না, অনেক সমস্যার ভিতরে আমরা আছি। এই দুর্গন্ধ পানি গোসল করতে পারে না, ঘা বছর হয় বাচ্চাদের, আমার কি অ্যালার্জি গা হয়ে গেছে। পচা পানি গড়িয়ে ফসলের খুব অসুবিধা, আমরা ঘাস বুনি বুনি গরু খাবে খায় না। গরু বছরে যে এক মিনিট ঘাস খেয়ে খাওয়াবো, এটা খালি গরু বছরে পেটে অসুখ হবে। পচা পানি এখানে ফালা দেয়, লোকজনের খুব অসুবিধা হচ্ছে, মাছ টাছ হচ্ছে না, ছাল পাল পোলা পান গোসল করতে পারে না। সবকিছু মেনেই প্রসেস কারখানাটি করা হয়েছে বলে দাবি করছেন মিল মালিক। পৌরসভার ছাড়পত্র আছে আর পৌরসভা যা কিছু সব কিছু এগুলো আছে, আর পরিবেশ অধিদপ্তর আমাদের ধরেন যে সাদাতপুর এই থানার ভিতরে যতগুলো বিন আছে, আমরা সবাই একটা ইয়াং মার্সেন এসোসিয়েশনের থেকে আমরা সবাই পরিবেশ অধিদপ্তরে আমাদের জমা দেওয়া আছে। এখনও এ বিষয়ে কোনো অভিযোগ না পাওয়ার কথা জানান পৌর মেয়র। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরিবেশের দূষণের যে ব্যাপারটা, ওটা পরিবেশ অধিদপ্তরের ব্যাপার, আর লোকালি আমাদের কাছে কেউ কোনো কমপ্লেন করেনি। যদি আমাদের কমপ্লেন করতো তাহলে স্থানীয়ভাবে, যেহেতু আমরা পৌরসভার অধীনে, পৌরসভার মধ্যে আমরা অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ নেব। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। আমরা অভিযোগের প্রেক্ষিতে আমরা নোটিশ করছি এবং ওইটা তদন্ত করার জন্য আমার ইন্সপেক্টর অ্যাসাইন করছি। ও আমি ছিলাম না, হয়তো তাড়াতাড়ি রিপোর্ট দিবে, রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। সমস্যা নিরসনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। সাবরিনা হাসান, চ্যানেল আই। এবারে খেলার খবর। এশিয়া কাপ ক্রিকেট